সরকারি নির্দেশকে অমান্য করে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদীপ এলাকায়। এমনই অভিযোগ করেন অগ্রদীপ এলাকার প্রাইভেট টিউটারেরা। এই বিষয়ে খোঁজ নিতে কাঁঠালবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন শিকদারের বাড়িতে যান সাংবাদিকরা। তিনি সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। পরে প্রধান শিক্ষক স্বীকার করেন তিনি টিউশন করছেন, ভবিষ্যতে আর করবেন না বলে জানান। কৃষ্ণ দুলাল ঘোষ নামে এক প্রাইভেট টিউটর জানান, অগ্রদীপ এলাকায় অনেক সরকারি স্কুলের শিক্ষকরা বেআইনিভাবে টিউশন করছেন। আমাদের অগ্রদীপের অনেক মাসমশাই হাই স্কুলের প্রাইমারি স্কুলে তারা ছুটিয়ে প্রাইভেট পড়াচ্ছে। তারা ধরুন সরকারি তো মাইনে পাচ্ছে, তার সত্ত্বেও মানে প্রচুর মানে ব্যবসায়িক ভিত্তিতে পড়াশুনো করে মানে প্রচুর একটা ব্ল্যাক মানি করছে। আমরা ধরুন যারা প্রাইভেট টিউটর প্রাইভেটের উপর নির্ভর করি, আমরা তো ধরুন এটার উপরেই আমাদের সম্পূর্ণ নির্ভর। তা আমরা চাইছি যে তারা প্রাইভেটটা বন্ধ করুক এবং সরকারি যে নিয়ম সেই নিয়ম মেনে তারা চলুক, এটুকুই আমরা চাইছি। কে কে পড়াচ্ছে এরকম নাম কিছু জানেন? হ্যাঁ, এদিকে ধরুন ধীরেন শিকদার প্রাইমারি স্কুলের হেডমাস্টার উনি পড়াচ্ছেন, তারপরে কৃষ্ণ মজুমদার, আরও সব অনেকে আছে যে যারা পড়াচ্ছে। প্রসেনজিৎ চক্রবর্তী আছে নতুন গ্রামবাড়ি, তাছাড়া আরও অনেকে আছে। আমরা চাইছি যে না, সরকারের নির্দেশ মান্য করে ওরা প্রাইভেট টিউশনটা ইমিডিয়েট বন্ধ করে দিক এবং সরকার যেরকম সিদ্ধান্ত নেবে সেই অনুসারে তারা চলবে। আপনাদের কি সমস্যা হচ্ছে এতে? আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, কেননা এটা ঠিক যে ছেলেপিলেদের মধ্যে হাই স্কুলের মাস্টারমশাই যারা আছেন তাদের প্রতি একটা ক্রেজ আছে, একটা টান আছে। কেননা হাই স্কুলের মাস্টারমশাইদের কাছ থেকে তারা অনেক রকম সুযোগ সুবিধা পায়, এই জন্যে তাদের দিকে তারা যেতে চায়। হ্যাঁ, এই জন্যে আমাদের একটু অসুবিধা তো হচ্ছেই। কাটোয়া থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।